ট্রাভেল স্পট, আমি সুমিত, আর আবারও এক নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ আমি আছি হচ্ছে আর চন্দ্রকোনাতে, আমরা এসেছি চন্দ্রকেতুর বাড়িতে, অর্থাৎ রাজবাড়ি। সেই রাজবাড়ি কিন্তু আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দেখুন রাজবাড়িটা। আমরা আপনাদেরকে কিন্তু নিয়ে চলে এসেছি একদম রাজবাড়ির অন্দরমহলে, যে রাজবাড়ির বহু ইতিহাস আপনাদের। 52 বাজার 53 গলি, তবে জানবি চন্দ্রকোনা এলি। চন্দ্রকোনায় আসা যে কোনো আগন্তুক এখনও প্রভাতির সঙ্গে 146 বছরের পুরনো পুর শহরের মিল পাবেন। এইরকম একটা জায়গা যার কোনো রক্ষণাবেক্ষণ নেই, রক্ষণাবেক্ষণ নেই, সময়ের অভাবে অনেক ইতিহাস এখানে লুকিয়ে আছে। এখন এখানে এক সময় রাজরাজাদের রাজবাড় ছিল, এখন হয়েছে গোয়ালের। কী অবস্থা বাংলার কানাচে কানাচে কত ইতিহাস লুকিয়ে আছে। এই রাজবাড়ি ভাঙা, পুরো মন্দির ভাঙা, সেই বলে। আপনি কতদিন এখানে থাকেন? আর জন্ম থেকেই তো এখানেই তো বাড়ি, এখানেই তো আছি। এর ইতিহাসটা কী আছে? এদের আমরা যেরকম জানি যে এটা চন্দ্রকোনা বর্ধমান রাজ্যের জায়গা, এখানে ঠাকুর চলে গেছে প্রায় 20 আগে। মাঝে মাঝে অনুষ্ঠান হতো, যে দেখভাল করতো সেও মারা গেছে, এখন এইভাবেই পড়ে আছে। এইভাবেই পড়ে আছে। লোকজন আসে এখানে? আছে, বাইরের থেকে প্রচুর লোক আসে। কিন্তু যদি রক্ষণাবেক্ষণ হতো তাহলে একটু ভালো হতো আর কি। অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে, পুরো মন্দিরখানা গঞ্জের গায়ে, জীর্ণ ফাটল ধরা এক কোণে তাড়ি, অন্ধ নিয়েছে বাঁচা কুঞ্জ বিহারি। তো সেই জীর্ণ ফাটল ধরা, যে টেরাকোটার কাজ, পুরনো ইটের জিনিস, তাই জন্য রবীন্দ্রনাথের সেই কবিতার কথা মনে পড়ে। এবার এই চারিদিকে দেখুন কীরকম জঙ্গল হয়ে পড়ে আছে, চারিদিকে জঙ্গল, প্রত্যেকটা জিনিস কিন্তু আজও ধ্বংসপ্রাপ্ত। বাংলার আনাচে কানাচে যে ধরনের ঐতিহাসিক জিনিস রয়েছে তা কিন্তু সত্যি অসাধারণ। এবং আমরা ফাইনালি এটাকে যদি রক্ষণাবেক্ষণ না করতে পারি, আগামী প্রজন্ম কিন্তু এই ধরনের এই যে এত ঐতিহ্য সেটা কিন্তু আর দেখতে পাবে না, যা ধ্বংসের মুখে। হয়তো আর 5-10 বছর পর এর কোনো মানে এর কোনো চিহ্নই থাকবে না। তাই আমরা রিকোয়েস্ট করব যাতে পৌরসভা বা সরকারিভাবে এটাকে মেনটেন করার জন্য, এবং যাতে এটা পুরোপুরিভাবে মেনটেন করা হয়, এবং যাতে দূর থেকে যারা পর্যটক আসবেন তাদের অনেক সুবিধা হবে এই ধরনের জায়গাগুলো ঘুরতে। ব্যাপার যেটা সেটা দেখলাম আমরা, এখানে কোনো রক্ষণাবেক্ষণের ব্যাপারটা নেই, পর্যটক কিন্তু প্রচুর আসে। আমরা অনেকের সাথে কথা বলছিলাম, পর্যটকের সংখ্যা কিন্তু নেহাতই কম নয়। যদি এই জায়গাটার একটু রক্ষণাবেক্ষণ করতো তাহলে অনেকটা ভালো হতো। আজকের মতো আমরা ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের এক নতুন এপিসোডে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার, মানে যারা নতুন ভিডিও দেখছেন, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে, বাই।